नमस्कार, आमी मध्यम ग्रामे श्री विष्णु उपस्थित हुए छी देवादिदेव महादेवर चरण तले। आज विष्णु आपनादेर काछे किछु अमृत कथा रखते चाय। श्री विष्णु जा चिरंतन भारतेर प्रवाहमान शाश्वत से बाणी रूपटी भक्तदेर काछे तुले धरते प्रयासी हुए छी। प्रकृत आनंद पथेर सन्धान नीते होले गीता पढ़ुन, भालो धर्मग्रंथगुली पढ़ुन, आनंदेर पथ अवश्य खुजे पाबेन। आम्रा आत्महत्यार पथे चलेछि, आत्मज्ञान लाभ करछि ना। आर एकटी कथा बोली, सब निये चिंता करुन। पृथिवीते अनेक चिंतार विषय आछे शुधु मरण यंत्रणार कथा बाद दिए। तुमि आमादेर पिता, तुमाय नत हये मानी। हे पिता, हे देव, दूर करे दाओ जत पाप जत दोष, जहा भालो ताई दाओ, आमादेर जहाते तुमार तोष। सहज सरल भावे भगवत गीता पाठेर अभ्यास करुन। आमादेर मूल उद्देश्य साधारण मानुष गीता पढ़ुक तार स्वच्छ धारणा गढ़े तोलार भाव भंगिमा निये। संस्कृत प्रतिटी शब्दई एक एकटी मंत्र, तार उच्चारणेर भयके दूर करार जन्यई आमादेर एई प्रचेष्टा। आपनी मनके परिवर्तनेर जन्य अन्ततः एकटी बारेर जन्य गीता पढ़ुन, मानसिक चाप कमबे। तबे मोबाइल बा टीवीते गीता पाठ देखले फल पाबेन ना आशा करी। मने राखबेन, शुनले बुझले हबे ना, पढ़ते हबे। पढ़ा दुश्चिंता के दूर करे, मन के सतेज ओ प्रफुल्ल राखे, घूम भालो हय। पढ़ले नाभिर गति बाढ़े, श्वास प्रश्वास बाढ़े, प्रेशर ठीक रखे पढ़ाशुना। जदि आरो भालो हय जदि कि ना, আপনারা কোনো শিব ঠাকুর বা শিবলিঙ্গের কাছে দাঁড়িয়ে এক পায়ের উপর ভর করে শিব ঠাকুরের আরাধনা করেন, কিংবা গীতার যে কোনো একটি শ্লোক উচ্চারণ করতে পারেন এক পায়ে দাঁড়িয়ে, ফল অবশ্যই পাবেন। এটা আমার নয়, এটা মনি ঋষিরাই বলে গেছেন। দীর্ঘদিন ধরে নিয়মিত পড়া বা পড়ার অভ্যাস করলে সুফল পাওয়া যায়। যেখান থেকে ইচ্ছা শুরু করুন। আপনার যে প্রথম অধ্যায় পড়তে হবে, সপ্তম অধ্যায় ধরবেন না, কোনো না। আপনার যখন যেটা সুবিধা হয়, মন যখন যে অধ্যায়, আঠেরোটি অধ্যায় আঠেরোবার মন পরিবর্তন করুন, কোনো অসুবিধা নেই। গড় গড় করে পড়তে পারলেই যথেষ্ট। সংস্কৃত উচ্চারণ বোম ব্লাস্টিং ভেবে এড়িয়ে যাবেন না। আজকে চেষ্টা করুন, কালকে চেষ্টা করুন, পরশুদিন দেখবেন গড়গড় করে আপনি সুস্পষ্টভাবে উচ্চারণ করতে পারছেন। এটাই নিয়ম। তবে পড়াশুনো শিখে দিগগজ পণ্ডিত হয়ে আদৌ কি লাভ, যদি গীতা ভাগবত মহাভারত সব কিছুই পড়েছি মানে কিছুই বুঝিনি, কিন্তু গড়গড় করে আমি দশবার পড়েছি কিন্তু মানে মূল্য, তাহলে কিছুই হল না। পান খাওয়া ভালো, তবে পানাসক্ত মোটেই ভালো নয়। সে আপন সে কখনো হারায় না, হারায় যে কখনো আপন ছিল না। তুমি কি আমার সাথে হারিয়ে যেতে রাজি আছো? যদি রাজি থাকো
তবে গীতা পড়া শুরু করো। দেখবেন গীতা, ধর্মকথা যেখানেই হয় সেখানে একা কেউ বসে থাকে না, তার সাথে কেউ না কেউ অবশ্যই সঙ্গ দেয়, এবং কেন, বন্ধুত্ব হয়। আজ আমার বাড়িতে পাঠ হলে কালকে আপনি নিজেই বলবেন চলুন না আমার বাড়িতে একটা দিন করবেন, বন্ধুত্ব বাড়লো। আর বন্ধুত্ব অবশ্যই করা ভালো, তাতে দুশ্চিন্তা কমে, বন্ধু কিছুটা ভাগও দেয়। তবে সে বন্ধু বন্ধুর মতোভাবেই করবেন, কোনো অতিরিক্ত বন্ধু বর্জনীয়। গীতাগ্রন্থ পড়লেই মন ভালো হয়, কিছু হারাবার ভয় থাকে না তো। গীতা যিনি অর্থ সহকারে পড়েছেন তিনি অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের হারাবার কিছু নেই, কিছু নিয়েও আসিনি, যাওয়ার সময় কিছু নিয়েও যেতে পারবো না। আপনি কি কখনো শবদাহের সাথে শ্মশানঘাটে গেছেন যেখানে মরা পুরানো হয়? যদি না যেয়ে থাকেন এই ভাইটির কথা শুনে মরার সাথে শ্মশানঘাটে যাবেন, দেখবেন তাকে কি অবস্থায় শবদাহ করা হয়, তাহলেই বুঝতে পারবেন আমার সব আমার সব, আদৌ আমার বলে কিছু নেই। তবে হ্যাঁ, বেঁচে থাকতে হলে যেটুকু রসদের প্রয়োজন সেই রসদটুকুই আমার অবশ্যই গ্রহণ করা উচিত। অতিরিক্ত চাহিদাই অভাবের কারণ, অনটনের কারণ। অভাব অনটন আসলেই দুশ্চিন্তা বাড়বে, প্রেসার বাড়বে, রোগ হবে। পৃথিবীতে প্রথম যারা এসেছিলেন তারা আমাদের থেকে আরো বেশি ভাগ্যবান। মানুষ মরে যাওয়ার পরও দান করতে পারে, এখন আধুনিক বিজ্ঞান সে ব্যবস্থা রেখেছে। কীরকম, আপনি মরে গেছেন তাহলে কীভাবে দান করবেন? হ্যাঁ, আগেই ব্যবস্থা করুন, চক্ষু দান করুন, আরও কত কী আছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দান করে যান। আপনি মরে গেলেও আপনি জানতে পারছেন না আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আর এক ব্যক্তি গ্রহণ করে বেঁচে থাকছে, তাহলে তো আপনি মরে গেলেও দান করতে পারছেন, সত্যিই তাই। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু অস্ত্র ছাড়া, বুঝতে পারছেন? যুদ্ধে কেউ অস্ত্র ব্যবহার করবে না, যুদ্ধে জয়। হ্যাঁ, এমনই একটি ব্যক্তি তিনি আমাদের শ্রীকৃষ্ণ, যিনি সমগ্র ভারতবর্ষ না পৃথিবীকে জয় করে ফেলেছেন। আর গীতা শুধু বাংলায় নয়, অন্তত 250টি ভাষায় এই শ্রীমৎ ভাগবত গীতা প্রচারিত হয় এবং সমগ্র বিশ্ব একে মেনে নিয়েছে। আমাদের পৃথিবীটা তো গোল, ভূমণ্ডলের কোথাও এর ফাঁকা পড়েনি। যে যার ভাষায় সে তার ভাষায় এটাকে অনুবাদ করেছে, এরই নাম গীতা, এরই নাম শ্রীমৎ ভাগবত গীতা। আমরা অমৃতের সন্তান, আমার জন্ম ভারতবর্ষে, আমি অমৃতের পুত্র। গীতায় থাকুন, সব কিছু ভুলে থাকুন। একটা কথা খেয়াল রাখবেন, হাতি সে বুড়ো হোক স্মার্ট কিন্তু একই। আমাদের দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর যতই বুড়ো হোক তিনিও কিন্তু চিরকুমার। না, গাড়িটা আমার না। ভাগো 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 ভাগো, থ্যাংক ইউ বিষ্ণুদা ফর শেয়ারিং সাচ এ নাইস নলেজেবল ভিডিও ফর আস, অ্যান্ড উই ব্যাক টু দ্য আওয়ার লর্ড শিবা। হর হর ভোলে, বম বম ভোলে, জয় ভোলে বাবা কি জয় ভোলে বাবা।